সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে। সামনে দেখছি আমরা তুহিন ভাইকে, আবারও উনি এসেছেন গরু কিনতে এবং গরু কিনছেন। এই যে গরু দুটি কেনা হয়ে গেল, আজ হচ্ছে 4 জুন 2022 রোজ শনিবার। আমরা শুনবো, জানবো, দেখবো আজকে কি ধরে এখানে উনি এই গরুগুলো কেনেন। খুব এখানে হায়দারকেও দিচ্ছি আমরা, তুহিন এবং হায়দার একসঙ্গে। তুহিন এবং হায়দার একসঙ্গেই সঙ্গে রয়েছে ঢাকার এক ব্যবসায়ী। আমরা সবকিছু মিলিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি যে কুরবানির ষাড়গরু কি দামে তারা কিনছেন, কুরবানির ষাড়গরু কি দামে কিনছেন। কত বললেন তুমি ভাই, কত বললেন লাস্ট? দর্শক শুনছি আমরা, কত কত বলছেন? 1000 কম? কত 1000 কম? 170। দর্শক শুনছেন যে 1000 কম 170 দরদাম হচ্ছে, আমরা শুনছি এবং দেখছি আজকে দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে গরুগুলো কিনছেন। তন্ময় কত হলো দুটা? 1,71,000। দর্শক শুনছেন 1,71,000 দিয়ে উনি এই দুটি কিনে নিলেন। এখন পর্যন্ত আমরা শুনছি, হ্যাঁ তো মোটা কত? 1,71,000? অনেক কমই পাইছেন তো ভাই। এই গরুগুলো নাকি? এই গরুগুলো? আচ্ছা, এই গরুগুলো দর্শক শুনছেন, এই গরুগুলো সবই হয়। আমরা দেখছি আজকে কেমন বাজার মনে হচ্ছে তুমি আজকে? কম আছে, আমরা কিনতে পারলে কম আছে, আর দালালি করলে চাটাই, যেই কেনুক। আচ্ছা আচ্ছা, আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে? ভাই ঢাকা থেকে। মানে আপনার খামার তো অনেক পরিচিত একটা খামার, ছোটখাটো না, যারা একগ্রো তো অনেক বড় খামার আমরা জানি। তো আপনি তুহিন ভাইয়ের কাছ থেকে গরু কিনে নিচ্ছেন, কারণটা কি? কতদিন ধরে ওনার কাছ থেকে গরু কিনছেন আপনি? 3 বছর? মানে প্রতি কুরবানি আসলে ছোট গরুর কালেকশন গুলো ওনার কাছ থেকে? আজকে বাজার কেমন মনে হচ্ছে? আমরা দেখবো। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা তুন ভাই, উনি বললেন প্রতি কুরবানির আগে আগে আসেন, এবার নে 3 বার।
মানে কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই, কিছু সমস্যা মানে অনেকেই ভয় করে তো? না না ভয় নাই, আমার লিয়ে যায় যারা আমার পরিচিত তারা। আমি আপনাকে টাকা 3 দিন আগে 2 দিন আগে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর আমি খালি পকেটে আছি, তো বিশ্বাস আছে যে টাকা পাঠিয়ে দেব, তো আমি ওনার 20 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা আপনি অগ্রিম পাঠিয়ে দেব, অগ্রিম পাঠিয়ে দেব, অগ্রিম পাঠিয়ে দেব। দর্শক আমরা দেখছি গরুগুলো, এই যে তুলবে দেখাচ্ছেন আমাদের। কি আপনি কথাটা বুঝি নাই, গরুর দাম বাড়ে গেলে মেমোরি হারা যায়, গরুর দাম বাড়ে গেলে মেমোরি হারা যায়। আর তুমি ভাই বলছেন, আমরা শুনছি এবং দেখছি আজকে যে গরুগুলো কিনছেন, আমরা একসঙ্গে তিন ব্যবসায়ীকে দেখছি। কোন গরুটা, কোন গরুটা? মানে আমি আমি হ্যাপি হচ্ছে এই গরুটা দেখে। তুমি ভাই, এই গরুটা তো প্রায় 4 মণ উপরে সারা নিচে নাই, এটা আমিও আইডিয়া করছিলাম। ভাই আপনার কি মনে হয়? 4 মণের উপরেই উপরে হবে, নিচে হবে না, নিচে হবে না। দর্শক শুনছেন যে আরেকটা মুন্ডি কোথায়, এটা দেখবো আমরা, দর্শক আমরা দেখবো। এই যে এটা তুনবে, এটা ফাইট চলবে, মানে কিরকম ফাইট? হ্যাঁ, সাত মণ 10 কেজি। কত বলছিস? কতগুলো বলছেন হাজার ভাই আপনি? পার হবে বলছেন, আপনিও পার বলছেন, 7 মণ 10 কেজি। কত পড়ছে? 1,65,000। দর্শক শুনছেন যে 1,65,000। হ্যাঁ, উনি এটা নিজে কুরবানি দিবে। আচ্ছা বলছে, কথায় বলছে কুরবানি। আচ্ছা আচ্ছা, এটা কি কুরবানির জন্য আপনার? কুরবানি, নিজের কুরবানি, নিজের কুরবানি। আমরা দেখছি আজকে 500 কেজির উপরে। তাহলে কত করে কেজি পড়লো ভাই? আজকে বাজার কম আছে, আমরা দেখছি 5,000 টাকা লাভ দিচ্ছে। এখন বিক্রি এখনই দিবে, পার্টি রেডি করাই থাকে নাকি? পার্টি রেডি করা থাকে। তো আর কটা কিনবেন তুমি ভাই? আরো তো বললো 10টা। চলেন একটু দেখি আমরা। 2 গাড়ি মাল কিনবো টোটাল। টোটাল 2 গাড়ি? হ্যাঁ, টোটাল 2 গাড়ি। দর্শক এই যে গরুগুলো দেখছেন, সবই এই গরুগুলো কেনা হয়েছে আজকে। এবং রেট একটু বলেন শুনি। সাদাটা কত? 1,08,000। 1,17,000। 97 ওটাও 97 ভাই, এগুলো তো প্রায় 4 মণ 5 মণ। দর্শক আমরা দেখছি যে আজকে ঢাকার যারা এগ্রো থেকে যিনি এসেছেন তার গরুগুলো তুমি ভাই কিনছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। সঙ্গে হায়দার ভাইকেও দেখছি আমরা আজকে, তুহিন ভাইকে একটু দেখছি হাসি খুশি, কারণ আজকে উনি ভাই আজকে গরু কিনে মজা আছে, এই কারণেই আমি বলছি যে আজকে হাসি খুশি লাগছে। কাস্টমার নাই, খুব মজা করে আপনি আজকে গরু করছেন। এরকম বাজার যদি প্রতিদিন থাকতো তাহলে খুব ভালো হতো। আদার ভাই আপনার অবস্থা কি ভাই? আমি তিনটা হারিয়ে কিনছি কাটার জন্য, আর একটা বাচ্চি। আচ্ছা, দাতা হলে তো আমি কিনতাম, দাতা হলে আপনি কাটার জন্য। আচ্ছা আচ্ছা, তো বাজার স্বাভাবিক, আপনিও বলছেন বাজার স্বাভাবিক। আমরা দেখলাম আজকে যারা ঢাকা থেকে এসছেন, যারা একজন ভাই, আমরা তার সঙ্গে কথা বললাম। আমরা ওনার কাছ থেকে একটু শুনে নেই শেষ পর্যন্ত একটু কথা। ভাই আপনি তো আপনার খামার থেকে গরু বিক্রি করেন, কেউ যদি চায় আপনি তো দিতে পারবেন? কোন কন্টাক্ট নাম্বার আছে খামারের? নাম্বারটা একটু বলেন। 017-017-66-566-00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 6
সে কোন ধরনের গরু? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনলাম আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান ঢাকা থেকে, আমরা খামারের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তো আপনারা গিয়ে কিনতে পারেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।